হ্যালো সবাইকে, আমি পারমিতা। ইউএসএ লাইফ উইথ পারমিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই আজকের এই বিশেষ দিনটাতে আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো গোপাল সকলকে ভালো রাখুক এই কামনা করি। তো আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এখানে তো খুব বেশি কিছু একা একা করতে পারবো না, তাই যতটুকু না করলেই নয়, খুব সামান্য করে একটু গোপালের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করব। এই যে গোপাল পুজোয় জন্মাষ্টমীতে গোপালকে মানে নাড়ু, তারপরে তালের বড়া, এগুলো সবাই দেয়। তো যাই হোক, এখানে তো আমি তার কিছুই ব্যবস্থা করতে পারছি না, তো ঠিক আছে যেটুকু করা যায়। আজকে প্রচণ্ড গরম, তো চলুন সময় নষ্ট না করে সেটা শুরু করে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। এখন বুধবার আমার এখানে সকালবেলা, এখন ইন্ডিয়াতে সময় অলরেডি সন্ধে হয়ে গেছে। তো আশা করছি মানে সঠিক সময়ে আমি গোপালকে খেতে দিতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করি, আমার সঙ্গে থাকুন। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন একটু লুচি, সুজি, মালপোয়া এগুলো বানাবো। মালপোয়াটা বানাতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই ওটাই আগে শুরু করলাম। দু বাটি মতো আমি ময়দা নিয়ে নিলাম, সেই সাথে হাফ বাটির একটু বেশি সুজি নিচ্ছি, আর অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা দিলাম আর চিনির রসে দেব, সেই জন্য অল্প করে চিনি দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে একটু মৌরি আর যে কাজু কিশমিশটা কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এটার মধ্যে দু বাটি পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা আমি অল্প করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, তো দু বাটি দুধ দিয়ে আগে এটাকে মাখবো, তারপরে যদি মনে হয় আরেকটু দরকার আর এক বাটি দুধ মেশাবো। তো যাই হোক, এখন আরেকটু দুধ লাগবে, তো আর এক বাটি দুধ আমি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নিলাম। আর একটুখানি কলা দিয়ে দিলাম, কাঁঠালি কলা দিলে সব থেকে ভালো হয়, কিন্তু এখানে কাঁঠালি কলা পাওয়া যায় না, সেই জন্য যেটা পাওয়া যায় সে কলাই একটুখানি দিয়ে দিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিট আমি রেস্টে রেখে দেবো, ততক্ষণে একটু চিনির রসটা বানিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব, তাহলে স্মেলটা ভালো হবে। এরপর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তেলটা গরম হয়েছে কিনা ব্যাটারটার অল্প একটু দিয়ে দেখে নিলাম, হ্যাঁ গরম হয়ে গেছে। তো এবার একটা একটা করে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আসলে কি হয়েছে, ছোটবেলা থেকেই দেখেছি মাকে গোপালকে পুজো দিতে, পুজোর সময় বা এই জন্মাষ্টমীতে নতুন জামা পরিয়ে গোপালকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, এই সব কিছু। ইভেন আমরা যদি কোথাও বেড়াতে যেতাম, হয় দেশের বাড়ি বা অন্য কোথাও ঘুরতে, তো গোপালকে সাথে করে নিয়ে যেতাম। এখনও যদিও মা করে সেটাই, তো সেই থেকে ছোটবেলা থেকেই কেন জানি না গোপালের প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গেছে। তো খুবই ভালোবাসি আমি গোপাল, তাই ইন্ডিয়া থেকে আসার সময় আমি আমার গোপালকে নিয়ে এসেছি এই সুদূর আমেরিকাতেও। তাই জন্মাষ্টমীর দিনটায় বা পুজোর দিনগুলোতে গোপালকে একটু নিজের মতো করে সাজাই, নতুন জামা পরাই, খুব ভালো লাগে আমার। তো কথা বলতে বলতে মালপোয়াগুলো প্রায় রেডি হয়ে গেছে, সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি, রসে ডুবিয়ে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই তুলে নিয়েছি, বেশিক্ষণ রাখিনি। তো এবার আমি বাকিগুলো করে নেব, একটু সুজি, লুচি, আলু ভাজা এগুলো করব। সুজিটা করে নিই তাড়াতাড়ি, একটু দুধ সুজি বানাবো, একদম অল্প করেই সুজিটা বানাচ্ছি, তার কারণ যত বেশি বানাবো তত মিষ্টিটাও বেশি দিতে হবে, এবং ঠাকুরকে দেওয়ার পর সেই সুজিটা আমাদেরকে খেতে হবে, তো একই মালপোয়াটা অনেক মিষ্টি, সেজন্য সুজিটা অল্পই করছি। সুজিটা হয়ে গেছে, এখন এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, তারপর বরফি শেপে কেটে নেব। এই যে সুজি রেডি হয়ে গেছে। লুচির জন্য এবার অল্প করে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে তাতে একটু ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিলাম। এবার একটা একটা করে লুচিগুলো বেলে নেব, তারপর একেবারে ভাজা শুরু করব। চারটে লুচি বেলে নিয়েছি, আপাতত এগুলোই ভেজে নেব। এমনিতে আমরা লুচি খুব কম খাই, তেল যায় বলে একেবারেই লুচিটা অ্যাভয়েড করি। তো একদিন লুচি করতে গিয়ে দেখি যে ময়ান বোধহয় একটু বেশি হয়ে গেছিলো, সে তো লুচি খাস্তা হয়ে খুব বাজে হয়ে গেছিলো। তো আজকে খুব ভয় ভয়ই ময়দাটা মেখেছি, দেখা যাক কি হয়, লুচিগুলো ফোলে কি না।
যাক, আমার গোপালের কপালটা মনে হচ্ছে ভালোই আছে, ওর জন্য বানানো লুচি ফুলছে। তো দেখি বাকিগুলো কি হয়। এই দেখুন, নয় নয় করে সবকটা লুচি কিন্তু ফুলকো হয়েছে। যাই হোক, গোপালের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আলু ভাজাটা করে নিই, তাহলেই মোটামুটি হয়ে যাবে। রান্নার পর্ব শেষ, আমি একটু জামাটা চেঞ্জ করে নিয়েছি, তো এখন গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেব। গোপালের স্নান হয়ে গেছে, এখন গোপালকে নতুন জামা পরিয়ে একটু সাজিয়ে দেব। গত বছর আমি গোপালের জন্য চুল, মুকুট, চুড়ি সব নিয়ে এসেছিলাম, কিন্তু এবারে বাড়িতে যাওয়ার সময় সেগুলো কি করে যেন সাথে নিয়ে চলে গেছি ভুলবশত, আর ফেলে চলে এসেছি। তো কি করব ভেবে না পেয়ে সুতোর চুড়ি বানিয়ে দিয়েছি গোপালকে দুটো। এই যে আমার গোপাল সেজে গুজে নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আমার গোপালকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন ঠাকুরের জন্য সব কিছু রেডি করে একটু পুজোটা দিয়ে নেব। গত বছর জানেন তো আমরা এখানে আমেরিকায় আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে যে ইস্কন মন্দিরটা সেইটায় ঘুরতে গিয়েছিলাম এই জন্মাষ্টমীর দিনে। তো এখানে কিভাবে জন্মাষ্টমীটা আর কি পালন করা হয় সেটা দেখবো বলেই আর কি গেছিলাম। তো খুবই ভালো সময় কেটেছিল, আর সেই ভিডিওটাও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, তো সেটা চাইলে আপনারা দেখতে পারেন। আমি আমার এই ভিডিওর আই বাটন আর এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।